আমাকে কোণঠাসা করা? কি ভেবেছে, কি ভেবেছে ওরা? আমি আমি অসহায়, আমি দুর্বল। সবাই সবাই একজোট হয়েছে, গৌরী, শ্যাম, কপাল, আর এখন এখন ওই ফণিবাবু, সবাই মিলে একজোট হয়ে ষড়যন্ত্র করছে, আমার বিরুদ্ধে। তার তো সেটা হচ্ছে না, বাবা মা এসে গেছে, এখন ওরা আমার দলে। এবার দেখব কে কি করে, আমি ওদের থোতা মুখ একেবারে ভোতা করে দেব। আজ তো আবার জন্মাষ্টমী, আজ তো অশান্তি করা যাবে না। তাহলে সেই সুযোগ নিয়ে সবাই বলবে আমি আমি অশান্তি করি। জেঠিমা অসন্তুষ্ট হয়। তাহলে পদ্মাবতী এখন কি করবে? রাধা সাজবে, রাধা। আর শর্মা মশাই হবেন কৃষ্ণ। রাধা কৃষ্ণের মান ভাঙাবে, আর কপালটা কি করবে? শুকনো মুখে সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর ভেতর ভেতরে চলে মরবে। আপনারা এসেছেন, ভালোই হয়েছে। পুজো পার্বণের দিনে আত্মীয় স্বজন সবাই থাকলে খুব ভালো লাগে। মোটেই ভালো করেনি, মূর্তিমান অশান্তি, জানি না কি অশান্তি। আসার আর সময় পেল না, এই দিনেই আসতে হলো। বাপকে দেখলে মেয়ে তো আরো তাণ্ডব শুরু করবে। পুজো বলেই তো আসা, কিন্তু আমি ওনাদের একটু খোলা হাওয়ায় বসে বিশ্রাম নিতে বলেছি, তারপর দিদির ঘরে নিয়ে যাচ্ছি। তোর কি হয়েছে রে ছোট বউ, মুখটা এমন শুকনো লাগছে কেন? কি আর হবে, রাতে ভালো করে ঘুম হয়নি তাই এমন মনে হচ্ছে। ও মা গো মা, রাতে ঘুম হয়নি কেন? আগে তো কখনো এত বড় পুজো দেখিনি, তাই কাল কি হবে না হবে, আমি কি করব না করব, সেই ভেবেই আর রাতে ঘুম আসছিল না। কিছু ফল মিষ্টি এনেছি, সেইগুলো ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নাকি সেইগুলো আবার নিতেও আপনাদের আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আপনারা আপনাদের মেয়ে জামাইয়ের জন্য এনেছেন। জিনিসপত্র দিয়ে আমাদের মনটাকে কিনে নিতে চাইছেন তো, যাতে আমরা পদ্মার পক্ষে থাকি। আমার মন বলছে কিছু একটা অমঙ্গল ঘটাতে ওরা এসেছে। মা গো মা, আগের বার কর্মশান্তি করেছে রাম গোবিন্দ তো? ছোট বৌমা যাও না, বড় বৌমাকে ডেকে আনো না, তার বাবা মা এসেছে, সে কি করছে যাও। টুকি,
বাবা। হ্যাঁ মা। দেখো তো আমায় কেমন দেখাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব, একদম যেন শ্রী রাধা। যেন যেন আবার কি, আমি তো শ্রী রাধাই। আমি আজ এসেছি সবার সাথে প্রেম বিলোতে। এই যে তুমি, তুমি কৃষ্ণ, আমি রাধা, তুমি কৃষ্ণ। আহা, আমার মেয়ে কি সুন্দর প্রেম ভাব ফুটিয়ে তুলেছে গো। ঠিক বলেছ গিন্নি, সত্যি কি প্রেম ভাব, যেন মনে হচ্ছে সপ্তগ্রাম নয় গো, এই যেন বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, এ কি করছে রে বড় বউ, সবার সামনে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। এই যে আমার জটিলা কুটিলা ননদিনী, আমার রায়বাঘিনী ননদিনী গো। তো বলো তো আমায় কেমন দেখাচ্ছে। কি গো, কি হলো বলো। তো তোমাকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, যাকে বলে চোখে ধাঁধা লাগিয়ে দিলে। তার সঙ্গে মাথাটা কেমন জানি একটু ঘুরছে, এবার না চলতে ফিরতে গিয়ে হোঁচট খাই। গড় করি গো তোমার পায়ে বড় বউ দিদি, ধান ভাঙা চাল ঠাকুরে খাই। এই তোমরা কিন্তু আমার মেয়েকে নিয়ে এবার ঠাট্টা করছো, এটা একদম ঠিক নয়। ও মা, সে কি কথা, আমরা আবার ঠাট্টা করলাম কোথায়, আমরা তো বড় বউয়ের প্রশংসাই করছি। তা তো করতেই হবে, কোথায় আমার মেয়ে রাজরানী আর কোথায় ওই ঘুঁটে কুড়ুলি। বোন, বোন আমার, এরে গেলি তো আমার প্রেম জোয়ারে। আজকের এই দিনে আমি বুঝেছি, ভালোবাসাই শুধু ভালোবাসা দেয়, যত দেবে তার দ্বিগুণ পাবে। তাই তো আমি আজ থেকে প্রেম ভাবে নিজেকে সিক্ত করে চালনা করছি। বাবা। হ্যাঁ মা। মা বলো, তোমরাও ভেসে যাও প্রেমের জোয়ারে, ভালোবাসা দিয়েই সবার মন জয় করতে হবে বাবা। হ্যাঁ মা, তুই যখন বলছিস নে, এবার আমিও প্রেম জোয়ারে ডুব দিলাম। হ্যাঁ গো, সবাই তো একেবারে প্রেম জোয়ারে ভাসছে, তোমার রাধিকাকে সামলাও, সে তো একেবারে বৃন্দাবনের কুঞ্জে অভিসারের সাজে তোমার পথ চেয়ে বসে আছে। তুমি থামবে? হ্যাঁ সে তো থামব, আমি তো তোমার কেউ না, আমিও দেখব তোমার রাধিকার সঙ্গে তোমার অভিসার কেমন হয়, তাকে সামলাও কি করে। জয় কালাচাঁদ রমণী মোহন, তোমার মুখ জেলা যে রাঙা হলো গো ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ, লাজ তো আমার ভূষণ গো, তুমি লজ্জা পেলে আমার মান ভাঙাবে কে। দেহি পদ পল্লব মুদারং বলে আমার মান ভাঙাবে না কৃষ্ণ। মান ভাঙানো তো দূরের কথা, এমন রাধার পা ধরতে হবে জানলে স্বয়ং শ্রীকৃষ্ণ দেব আর জন্মাতেন নাই পৃথিবীতে। আর গীত গোবিন্দ কাব্যে ওই ধরনের পা ধরা টরার কথা লেখা হতো না। এ আপনি কি বলছেন? কি মন্দটা বললাম রাম গোবিন্দ, তোমাদের মতো আমিও তো বড় বৌমার দেওয়া প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছি। আমিও তো শুনতে পাচ্ছি যমুনা পুলিনে শ্রীকৃষ্ণের বাঁশরী,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পদ্মা এবার থামো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।